আসসালামু আলাইকুম। আচ্ছা, শেহাব বলছেন, মুসলিম। শিহাব, শোয়াব, সহিব নাম সহিব ভাই। আমি জি ভাই, সহিব সরি, আমি সহিব জি ভাই, প্লিজ প্লিজ বলুন আপনি আজকে তাহলে লাস্ট। জি প্লিজ প্লিজ ভাই জি বলুন। ভাই, সালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, চলছে, আশা করি আপনি ভালো আছেন। আচ্ছা, আপনার কাছে আমার কিছু স্পেসিফিক প্রশ্ন ছিল, অ্যাকচুয়ালি কোরআন রিলেটেড। একটা প্রথম প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কোরআনে একটা আয়াত আমি পড়েছিলাম যে আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করেছেন, যে মানে পাহাড়কে স্থাপন করেছেন, কি পাহাড়কে সৃষ্টি করেছেন, মানে উপর থেকে সৃষ্টি করেছেন কি নিচ থেকে, সেটা ঠিক আমার ইয়ে নেই, মানে আপনি যেটা মাউন্টেন তাফসিরে যেটা পড়ায় স্থাপন করেছে এই ব্যাপারে লেখা আছে শুধু। হ্যাঁ, রুট এর কথা বলতেছেন, মাউন্টেন রুট, সাইন্টিফিক মিরাকল, এটার কথা বলতেছেন, এরকম কোনো হ্যাঁ কথা হ্যাঁ 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 ভাই? আমি ওটা আমি স্থাপনটা বলতে কি বুঝেছি? আপনি একটু কাজ করেন, আপনি মাউন্টেন রুট লিখে স্পেস দিয়ে হামজা জর্জেসের নাম শুনেছেন আপনি কখনো? না না হামজা জর্জেস, আপনি ওটা হামজা জর্জেস মাউন্টেন রুট কোরআন, এই তিনটা কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি ইয়ে পাবেন, আর্টিকেলস পাবেন, যে এইগুলা এখন মুসলিমরা প্রিচ করে যে এগুলো হচ্ছে ফালতু কথা, ভুয়া কথা, যে এটার মধ্যে কোনো সাইন্টিফিক মিরাকল আছে, এই জিনিসগুলো নবী মোহাম্মদের আগে কেউ জানতো না, এগুলো একেবারে মানে ভুল ভাল ইয়ে আছে, আচ্ছা, ফালতু ফালতু ক্লেম ছাড়া কোনো কিছু না। আমি আপনাকে দেখাতে পারতাম, বাট আই এম ফিলিং টায়ার্ড রাইট নাও, এই জন্য আমি নো নো আজকে ইয়া ইয়া অ্যাবসলিউটলি সার্চ করতে, সার্চ করলে নো পাবেন। আপনি যদি না পান তাহলে নেক্সট লাইভে এসে আমি আপনাকে অবশ্যই দেখাবো। হ্যাঁ। আচ্ছা, আমার মানে এটা কি মেইনলি মানে যেটা মানে তাফসীর যেটা পড়েছিলাম না, আল্লাহ স্থাপন করেছে লেখা আছে, স্থাপনটা বলতে আমি ঠিক বুঝতে পারছিলাম না, স্থাপন বলতে কি বোঝায়, মানে কি আপনার উপর যদি থেকে? কোনো অ্যাপ নিয়ে কখনো ইয়ে থাকে, ডাউট থাকে, ট্রাই টু রিড দ্য তাফসির, আপনি আপনি জালালাইনের তাফসির পড়তে পারেন, ফ্যাসিনেটিং তাফসির পাবেন, কাসিরের তাফসির অসাধারণ, কিন্তু কাসিরের তাফসির আপনি অনলাইন থেকে না পড়ে পিডিএফ ডাউনলোড করে পড়েন, সেখানে আরো ভালো মজা মজা করতে পারবেন। বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা ছিল, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা আপনারা আলোচনা করছিলেন যে মুরতাদের শাস্তি নিয়ে, তো মুরতাদের শাস্তি মানে এটা কি একদম মৃত্যুদণ্ড, যে এটা কি একদম সহি হাদিস মানে রেফারেন্স, মানে একদম মানে তাকে মেরে ফেলতে হবে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ কোরআনে কি এরকম কোনো রেফারেন্স আছে? সরাসরি নেই, বাট আপনি ইয়ে তাফসির থেকে কিছু কিছু ইয়ে পাবেন, সরাসরি সরাসরি নেই যে মুরতাদকে মেরে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যে এই লোককে সার্চ করে আমি আপনাকে একটু দেখাই, তার তার লেকচারগুলো দেখতে পারেন। এটা আচ্ছা, আমি এই লোককে সার্চ করে তার লেকচারগুলো দেখতে পারেন, দেখা যাচ্ছে নাকি জুম করবো একটু? এই লোক হচ্ছে, এই লোক আগে নিজে ইয়ে করতো, প্রিচ করতো যে ইসলামিক সায়েন্টিফিক মেডিকেল স্যান্ডল, বাট সে বিভিন্ন ভাবে প্রচুর ধরা খাওয়ার পরে, অপমানিত হওয়ার পরে সে আর এটা প্রিচ করে না। আপনি ইউটিউবে অনেকগুলো লেকচার পাবেন যে কোরআনে সায়েন্টিফিক মেডিকেল কেন কেন প্রিচ করা উচিত না, এটা নিয়ে তার বহুত বহুত কাজ কাম আছে। ধরা খাওয়ার পর সে আর কি ধরা খাই খাই শিখছে, তো এটা এটা দেখতে পারেন। তার মাউন্টেন রুট নিয়েও ইয়ে আছে, ওটাও দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, আর আর যদি যদি শিওর হতে চান দেন আপনি আপনি অবশ্যই তাফসির গুলো পড়বেন, আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমার ফাইনাল যেটা কোয়েশ্চেন ছিল, তার 14 গোষ্ঠী বুঝছে কিনা সেটাও বুঝতে পারবেন আর কি। হ্যাঁ বলুন। জি জি ফাইনাল যেটা আমার কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে কোরআনের যেটা বলা হয় মানে আর্থ ফ্ল্যাট, মানে এরকম যে বিষয়টা পৃথিবী সমন, এবার আমি যখন যখন পড়েছিলাম একটা কোরআনের যে আয়াত আছে, দাহাহা কথাটা রিপ্রেজেন্ট করা হয়েছে, হ্যাঁ, দাহাহা মানে ফালতু ফালতু কথা, একদম ফালতু কথা। ধরেন কোরআন বোঝার কিছু উসুল আছে, সিস্টেম আছে, উসুল মানে নিয়ম আছে কিছু, সেটা হচ্ছে মানে কোরআনটা বুঝবেন, সেটা কোরআনের বুঝবেন মানে তাফসির করবেন একটা আয়াত কোরআনের অন্য একটা আয়াত থেকে, সেটা অন্য একটা আয়াত থেকে আয়াতের তাফসির তাফসির করা হবে, বা ওই ওই আয়াত সম্পর্কে নবী মোহাম্মদ কি বলে গেছে, ওই আয়াত সম্পর্কে ওই আয়াতের শানে নজর কি, ওই আয়াতের হচ্ছে আপনার সপক্ষে কি কি হাদিস আছে, এগুলো দিয়ে আপনি কোরআনের ইয়াটা বুঝবেন। আবার এটাও হয় যে শব্দের ব্যাখ্যা দিয়ে ইয়াটাও হয়, বাট দ্য থিং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ইয়াটা হচ্ছে কোরআন থেকে কোরআনের তাফসির করা, হাদিস থেকে কোরআনের তাফসির করা, এবং শানে নজর, শানে নজরটা বোঝা আর কি। আপনি যদি ওইটা দেখেন দেন ওই ঘোড়া ডান্ডা উটে ডান্ডা এগুলা এগুলা পিওর ননসেন্স, এবং এখন মুমিনরাই দেখবেন এগুলোর বিরুদ্ধে কথা বলে যে এগুলা স্রেফ ননসেন্স ছাড়া কিছু না। আপনি ইভেন আরো ইয়ে ছিল যে যারা পিচ করতো যে ঘোড়া ডান্ডা উটে ডান্ডা দাহা কোনো, এই যারা পিচ করে তারা কিন্তু এই কথাগুলো ইভেন কোনো অ্যারাবিক স্পিকিং পার্সনের সাথে কথা বলে পারে না, তারাও কিন্তু বলে দেয় যে না ওইরকমটা উটে ডান্ডা এরকমটা বোঝায় না, দাহা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে স্প্রেড করা, ছড়ানো, এটার সাথে উটের যে কানেকশন আছে, উট ডিম পাড়ার আগে তার জায়গাটাকে স্প্রেড করা। কিন্তু একটা কথা হচ্ছে যে নবী মোহাম্মদ কোরআনের যে একটা আয়াত সম্পর্কে নবী মোহাম্মদ যেটা বুঝে নাই, সাহাবারা যেটা বুঝে নাই, তবে তবে যেটা বুঝে নাই বুঝে নাই, ওরকম নতুন নতুন ব্যাখ্যা আপনি অ্যাড করতে পারবেন না কোরআন সম্পর্কে, এটা কোরআন আপনাকে অ্যালাউ করে না। সো কোরআন ডান্ডা উটে ডান্ডা অ্যাড করাটা এটা ইসলাম অনুযায়ী জাস্টিফাইড না, মানে ইসলাম এটা অ্যালাউ করেই না আর কি। আচ্ছা ঠিক আছে। সরি, হ্যালো।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, আমার কোশ্চেন ক্লিয়ার আপাতত, আমি আপনাকে ঠিক আছে ডিটার পড়বো না। ঠিক আছে, আপনি আপনি তাফসিরগুলো পড়েন, আপনি এটা তাফসিরগুলো পড়েন, আর আপনি সংশয় ডট কমটা একটু ভিজিট করে দেখেন, সংশয় ডট কম বিদেশি। কি? হ্যাঁ সংশয় ডট কম টা কি মানে কারো ওয়েবসাইট? মানে কারো হ্যাঁ, এটা আসিফ মহিউদ্দিনের ওয়েবসাইট, আপনি সংশয় ডট কমে নাম আচ্ছা শুনে নাই? আচ্ছা না, আমি অ্যাকচুয়ালি নতুন মানে খুব একটা দেখিনি। আমি আপনাকে সার্চ করে দেখাচ্ছি, যদি আপনি সার্চ করে না পান একটু ভিপিএনটা অন রেখেন, ভিপিএন অন রাখলে পাবেন। আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, আপনি আপনি এই সাইটটা ভিজিট করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা এখানে আর্ট ফ্ল্যাট কিনা এটা এটা রিলেটেড আর্টিকেলসও আছে, এবং ওটা আর্ট ফ্ল্যাট কি গোল, ফ্ল্যাট কি গোল, এই সম্পর্কে তাফসির কারকদের কি মতামত সেগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। ইভেন আপনি ডাউনলোড করে চেক করেও মিলাই দিতে পারবেন আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে, ওকে টেক কেয়ার, ওকে সালাম। ওয়ালাইকুম। আচ্ছা, আরেকজন